আমি চন্দ্রিমা চৌধুরী, কাজ করছি সময় টেলিভিশনে একজন রিপোর্টার হিসেবে। ইউলার টিভিতে আমার যাত্রাটা ছিল একদম একটা রোলার কোস্টার যাত্রা মতো। এটা যতটা সুন্দর ছিল, রোমাঞ্চকর ছিল, এবং আমি খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি নিয়ে এখান থেকে বেরিয়েছি, এবং এখান থেকে আমি এত কিছু শিখেছি। এই ফর্দ বের করলে ট্যাক্স চাইতে পারে। আমরা চাকরি করতে এসে, এই যে সাংবাদিকতা ক্ষেত্রে যদি বলি, হাতে সর্বপ্রথম একটা বুম ধরতে হয়। এই বুমটা ধরার যে একটা কনফিডেন্স বা ক্যামেরা অপারেটিংয়ের যে ব্যাপার, একদম বেসিক রুলসগুলো, এবং দেখা যায় যে আমরা অনেক সময় মাঠে গেলে আমাদের কী করে একটা শট নিতে হবে, কোন অ্যাঙ্গেল থেকে নিলে ভালো হবে না হবে, এই সবগুলো কিন্তু হাতে কলমে হাতে খড়িটা হয় কিন্তু ইউলাভ টিভির মাধ্যমে। এছাড়া যদি আমি বলি যে ক্যামেরা অপারেটিংয়ের পাশাপাশি যে ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা, এটাতেও কিন্তু ইউলাভ টিভি খুবই জোর দেয়। এবং এর ফলে কী হয় যে আপনি যে জার্নালিজম করে যে জার্নালিজম সেক্টরে আসবেন এমন কিন্তু না। আমাদের সাথে এমন অনেক বড় ভাই ছিল, জুনিয়ররা ছিল, যারা এখন বিভিন্ন ফিল্ডে অনেক ভালো করছে, যেমন কমিউনিকেশনসে গেছে, এনজিওতে গেছে, বিভিন্ন সাইডে। ইউলাভ টিভি তোমাকে নিজেকে আবিষ্কার করার যে একটা সুযোগ করে দেয়, সেই সাথে কিন্তু চাকরির বাজারে পসিবিলিটিসগুলো কিন্তু ওপেন করে দেয়। যেমন একটা জিনিস শিখে পড়ালেখা করে বের হলে দেখা যায় যে আমরা কোনো একটা জায়গায় মেবি আটকে যাই। ইউলাভ টিভি হচ্ছে আমাদের কাছে অনেকগুলো অপশনস তৈরি করে দেয়। আমি যদি আমার কর্মক্ষেত্রের কথা বলি, এখানে এসে সর্বপ্রথম আমি যখন পিটিসি দিই, আমার কিন্তু কখনো এটা মনেই হচ্ছিল না যে আমি মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি বা এইটা। আই ওয়াজ সো কনফিডেন্ট। তো ইউলাভ টিভি আমাদেরকে ওই কনফিডেন্সটা আমাদের ভিতরে দিয়ে দেয়। মাঝে মাঝে এটা খুব টাফ মনে হতে পারে, রুলস রেগুলেশন ইউলাভ টিভিতে খুবই কড়া করে দেখা হয় যে সবসময় মিটিংগুলো জয়েন করতে হয়, সবসময় খুবই অ্যাটেন্টিভ থাকতে হয়। এইগুলাই মনে হয় ভবিষ্যৎ জীবনে আমাদের কর্মক্ষেত্রে আমাদেরকে আরও প্রফেশনাল হতে সাহায্য করে, এবং আমাদেরকে একটু আঁচ দেয় আমাদের একটা নতুন জগৎ সম্পর্কে, আমাদেরকে স্বপ্ন দেখতে শেখায়। আমরা ইউলাভ টিভিতে এসে আমাদের স্বপ্নের দোরগোড়ায় হয়তো বা একটা টোকা দিতে পারি। তো আমি নতুনদেরকে বলবো, সবাই এসো, ইউলাভ টিভিতে জয়েন করো, অ্যান্ড লিভ ইউর ড্রিম।